প্রশান্ত মহাসাগরের তলায় তৈরি হয়েছে বিশাল ফাটল, আর তাতেই গোটা পৃথিবী জলের তলায় ডুবে যেতে পারে সেই আশঙ্কাও কিন্তু দেখা দিয়েছে। জাপান থেকে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরীয় টেকটনিক প্লেট ভেঙে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় প্লেটটি সমুদ্রের অভ্যন্তরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবী পৃষ্ঠের নিচে টেকটনিক প্লেটের চলাচল একটি মৌলিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া, যা ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং পর্বত গঠনকে চালিত করে। প্রশান্ত মহাসাগরীয় টেকটনিক প্লেট সম্পর্কে টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক রিসার্চগুলো ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। বড় আকারের ফাটলের আবিষ্কার করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সামুদ্রিক তলদেশে প্লেট টেকটনিক্সের পূর্ববর্তী ধারণাও কিন্তু পাওয়া যাচ্ছে। এই নতুন অন্তর্দৃষ্টি পরামর্শ দেয় যে টেকটনিক প্লেটগুলি এমনকি মহাসাগরীয় অঞ্চলেও টেবিল থেকে টেবিলের কাপড় টেনে নেওয়ার মতো যথেষ্ট নড়াচড়া করতে পারে। প্রভাবগুলি ভূমিকম্পের ক্রিয়াকলাপের বাইরে প্রসারিত হয়। সম্ভাব্যভাবে পৃথিবীর ভূতত্ত্ব এবং এর গতিশীল প্রক্রিয়া সম্পর্কে আমাদের বোঝার পুনর্নির্ধারণ করে। প্রশান্ত মহাসাগরীয় প্লেট বৃহত্তম টেকটনিক প্লেট হওয়ায় পৃথিবীর ভূতাত্ত্বিক গতিশীলতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা প্রশান্ত মহাসাগরের বিশাল বিস্তৃতি জুড়ে এবং জাপান থেকে আলাস্কা, নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত অঞ্চলগুলিকে প্রভাবিত করে। গবেষণাটি এই আন্দোলনগুলিতে মালভূমির গুরুত্বকেও তুলে ধরে। পরামর্শ দেয় যে তারা দুর্বল বিন্দু যেখানে ফাটল এবং সাবডাকশন হওয়ার সম্ভাবনা বেশি, এই ফলাফলগুলিকে যাচাই করার জন্য এবং তাদের গুরুত্বপূর্ণ প্রভাবগুলির সম্পূর্ণ পরিমাণ বোঝার জন্য আরও গবেষণার দরকার রয়েছে। এই অধ্যয়নটি আমাদের গ্রহের গতিশীল প্রকৃতি এবং বৈজ্ঞানিক জ্ঞান, পাশাপাশি বিপদের প্রশমন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ এবং সেই প্রয়োজনীয়তাকে উপলব্ধি করার জন্য নির্ভর করে। এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের প্লেটটি পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, বিষয়টা অনেকটা টেবিল থেকে টেবিল ক্লথ টেনে নেওয়ার মতো। মহাসাগরীয় প্লেটের ক্ষেত্রে মালভূমি হলো সব থেকে দুর্বল জায়গা, যেখানে বড় আকারের ফাটল ধরা পড়েছে। তবে এই তত্ত্ব নিশ্চিত হওয়ার আগে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে গবেষকরা আশাবাদী যে তাদের এই গবেষণা অনুপ্রেরণা যোগাবে অন্যান্যদের এবং তারা কিন্তু আরও তথ্য সংগ্রহ করতে পারবেন, পাশাপাশি মনোযোগ বাড়বে মালভূমির প্রতিও। এছাড়াও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত টাঙ্গাহাঙ্গা হাইপ আগ্নেয়গিরিতে প্রায়শই অগ্নুৎপাত হয়, এর জেরে বিস্তীর্ণ অঞ্চলও কিন্তু কেঁপে ওঠে। প্রশান্ত মহাসাগরের তলায় তৈরি হয়েছে বিশাল ফাটল, আর তাতেই গোটা পৃথিবী জলের তলায় ডুবে যেতে পারে সেই আশঙ্কা দেখা দিয়েছে। জাপান থেকে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরীয় টেকটনিক প্লেট ভেঙে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় প্লেটটি সমুদ্রের অভ্যন্তরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীর পৃষ্ঠের নিচে টেকটনিক প্লেটের চলাচল একটি মৌলিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া, যা ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং পর্বত গঠনকে চালিত করে।
প্রশান্ত মহাসাগরীয় টেকটনিক প্লেট সম্পর্কে টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক রিসার্চগুলি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বড় আকারের ফাটল আবিষ্কার করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সামুদ্রিক তলদেশে টেকটনিক্সের যে পূর্ববর্তী ধারণা, সেই ধারণাও কিন্তু পাওয়া যায়। অর্থাৎ সব মিলিয়ে নতুন করে যেটা জানা যাচ্ছে যে বড়সড় কিন্তু একটা ফাটল দেখা দিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।